আমিও আপনাদেরকে আসলে একটা চমক দেব ইনশাআল্লাহ কিছুদিন পরে আমার কাছে আসলে আরো কিছু গরু আসবে ইনশাআল্লাহ আর সবচেয়ে খুশি লাগছে সেটা হলো যে মানে যে আপনি পর পর দুইটা প্রোগ্রাম করার পরে আমি প্রচুর রেসপন্স পাইছি আমার কাছে এত ফোন আসছে যে কল্পনা করতে পারবো না তাই চিন্তা করলাম যে আমি আগেই আপনাকে বলি সেই জন্য আপনাকে জরুরি ফোন দিলাম আমি আজকে আসলাম এসে মানে এটা আপনাকে ইয়ে করলাম এবং আজকে ভদ্রলোক একটু পরে আসবে এসে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা ২৪ এর জন্য গরু লালন পালন করতেছে এরকম বিগ সাইজ যে তাদের জন্য কি কোনো পরামর্শ আছে গুড বাই আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল হঠাৎ করে জরুরি তলব করছেন কারণ কি আসলে আপনাকে জরুরি তলব করার কারণ হলো যে আমার এই গরুটা আল্লাহর মধ্যে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঈদের সময় এরকম বড় গরু সেল হয় জি কে আসে না ভাই আছেন উনি সন্ধ্যার সময় এসে এটা ডেলিভারি নিয়ে যাবেন আজকে সন্ধ্যা ডেলিভারি কি বলেন আঙ্কেল আমার তো বিশ্বাসই হইতাছে না আল্লাহর রহমতে এইটা পুরোটাই চলে গেল তো মাশাআল্লাহ আঙ্কেল আশা করি আমার দর্শকরা অনেক খুশি হবে যারা নিয়মিত আমার ভিডিওটা দেখে তো আমরা কিন্তু কিছুদিন যাবৎ এটা নিয়মিত আপডেট দিতেছিলাম যে এরকম বড় গরু আমার আপডেটের পরেই সোল্ড যাক আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি লাগতেছে আঙ্কেল যে আমাদের কষ্টের ফলটাই কিন্তু আসলে এটা যে যখন আমরা কষ্ট করি একটা গরু সেল করতে পারি তখন কিন্তু আসল সার্থকতা এটার মাঝে আসে আনন্দটা এটার মাঝে দেখেন এটা আগের গ্রোথ আর এখনকার গ্রোথ দেখেন আসলে আঙ্কেল আমি কিন্তু কিছুদিন আগে একটা কথা বলছিলাম বাংলাদেশে ওয়ান পিস হবে তো দর্শক বন্ধুরা আমরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে বাংলাদেশে এরকম দুই পিস কারো কাছে ব্রাহ্মা আছে কিনা এই যে দেখেন ট্যাগ দেওয়া তো এরকম বিদেশি অরিজিনাল ট্যাগ দেওয়া কয়টা গরু আছে আর থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে অনেক বাংলাদেশে বিভিন্ন বড় বড় খামার আছে তো খামারে কিন্তু অনেক ব্রাহ্মা আছে কিন্তু বর্তমানে আপনার ব্রাহ্মার উপর আমদানি নিষিদ্ধ যে বাইরে থেকে আমদানি করাটা এখন যাইতেছে না তো এরকম ট্যাগ দেওয়া গরু খুব কম আছে জি জি তো আঙ্কেল মাশাআল্লাহ এটা ওজনটা কেমন হবে আসলে আমরা ওইভাবে স্কেল দেই না মানুষ কতদিন পর পরে স্কেল দেয় দিয়ে দিয়ে দেখে আমার আসলে ওইটা দেখার কোনো ইয়ে রাখি নাই আমি কারণ আমার হলো কি আমি একটা মানুষ যেন বলে এই গরুটা দেখে না এই গরুটার অনেক ওয়েট হবে এই ওয়েট মেপে কি লাভ মানুষের আগে আসলে সৌন্দর্য মেন হ্যাঁ সৌন্দর্যটা হচ্ছে মেন আপনি সৌন্দর্য যদি রাখতে পারেন দেখেন আমার আগের অবস্থা না আর এখন অবস্থা দেখেন চুটটা দেখেন কি অবস্থা হয়েছে তো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার মনে হয় আমরা অনেক গরু তো দেখছি আপনার ১২০০ থেকে ১৩০০ কেজি হবে ইনশাআল্লাহ আশা করি যেহেতু এটা ওয়েট মাপা নাই তো আমরা একটা অনুমান করতেছি আঙ্কেল কিন্তু কিছু বলতেছে না আর এটা আমার অনুমানের সাথে আপনারা একটু অনুমান করে কমেন্ট করে জানাইবেন আসলে ব্রাহ্মা গরুর কিন্তু ওজনটা অনেক বেশি হয় যে এই গরুগুলি আসলে সৌন্দর্য যেমন যে এইগুলি এই গরুগুলির সাথে সৌন্দর্য কোনো দিক দিয়ে তুলনা হয় না অন্যান্য যে গরুগুলি আছে তো আঙ্কেল এটা কোথায় যাবে মূলত এইটা আসলে যে ভদ্রলোক নিয়েছেন উনি আসলে এখন এটা কোথায় নেবে আসলে উনি এখনও বলেন নাই তো উনি আসলে রাত্রেবেলা আসলেই সন্ধ্যার সময় যখন উঠাবে তখনই বোঝা যাবে আসলে উনি কোথায় নিচ্ছে উনি আসলে বেশ বড় একজন ব্যাপারী আর কি আচ্ছা মূলত ব্যাপারী কিনছে আচ্ছা এখন খামারে যায় না কোথায় যায় এটা উনি ভালো বলতে পারবা আর যেহেতু ব্যাপারী কিনছে দামটা বলা যাইব না এটা আসলে দামটা বলা নিষেধ কারণ উনি তো নিয়ে বিক্রি করবে আসলে উনি তো বিক্রি করবে যাক একটা জিনিস কি আঙ্কেল যে এরকম বড় বড় গরু এখন ব্যাপারীরা কিনার সাহস পাইতেছে আগে তো শুধু যারা বড় বড় বিজনেসম্যান আছিল তারাই কিনতো যে তারা তাছাড়া কেউ কিনতো না এখন বাংলাদেশে দেখা যায় ব্যাপারীরাও কিনতে সাহস পাইতেছে কারণ এটার ভালো একটা মার্কেট আছে তো আঙ্কেল এরকম বড় বড় গরু এই আপনার কারা পালবে মূলত কারণ ব্রাহ্মা তো সবাই পালতে পারে না একটা শখের গরু হ্যাঁ এটা একটা শখের গরু মানুষ যারা পালবে তারা হলে আসলে শখ করে পালবে আর আমিও আপনাদেরকে আসলে একটা চমক দেবো ইনশাআল্লাহ কিছুদিন পরে আমার কাছে আসলে আরও কিছু গরু আসবে ইনশাআল্লাহ যাক দর্শক বন্ধুরা আপনারা হতাশ হবেন না যে মাছ জাগে গরুর সেরা কালেকশন এটা হচ্ছে গডফাদার গডফাদার বিক্রি হয়ে গেছে কিন্তু আরও আসতেছে আপনাদের জন্য সেরা সেরা চমক থাকবে প্রতিবারের মতনই মাছ জাগে গরু মানে চমক মানে তার চমকের শেষ নেই আল্লাহর রহমতে যে বছরে ওনাদের শুরুটাই হয়েছে চমক দিয়া জি 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 যে কোনো খামারই কিন্তু যতগুলি খামারই শুরু করছে আমি বললাম গত বছর আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমার কোনো গরু ছিল না সব গরু সোল্ড হয়ে গেছে
এই বছর তো আপনাকে গত বারো আমি বললাম একটা সেলে গেছে, এবার এইটাও আল্লাহর মতে চলে গেছে, হয়তো আমার ফ্লেক বিট যেটা আছে ওইটাও সেল হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ আঙ্কেল, আসলে যারাই খামার শুরু করছে হয়তো ছোট খাটো দিয়ে শুরু করছে, শুরুটা টেস্ট করে যে কেমন আসল বিষয় বা সফল হইতে পারবে কিনা, কিন্তু আপনাদের মতো বড় রিক্স আর এরকম চমক আসলে কেউ দেখাইতে পারে নাই, আমার মনে হয় বাংলাদেশে কেউ দেখাইতেও পারবে না। এইটা আসলে আমি আপনাকে গতবারও আমি আপনাকে বলছিলাম যে আমার ছেলে আর আমার ভাতিজা যে মফিজুল হক পাঠান আর সাদিকাল পাঠান, ওরা দুইজনই আসলে এগুলি ক্রয় করে এবং ওরা দুইজনই আবার এগুলি বিক্রি করে। ওরা যদিও এখন বাইরে পড়াশোনা করতেছে, আপনারা আমি অনেক আগে হয়তো বা একবার বলছিলাম ওরা আমেরিকাতে পড়াশোনা করতেছে, অনলাইনে ওরাই এটা বিভিন্ন কাস্টমার আমাদের পেজে যখন মানে যোগাযোগ করে তখন তারাই কথাবার্তা বলে। তো আল্লাহর মতে আমাদের আসলে খুব ইচ্ছা যে বড় বড় গরু নিয়ে কাজ করা, তো বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি। আচ্ছা, তো আঙ্কেল যারা বড় গরু পালন করতেছে এই বছর আপনার 2024-23 তো গেল, আপনার বড় গরু মোটামুটি লাস্টের দিকটা তেমন বাজারটা সুবিধাজনক হয় নাই আর কি, তো যারা 24-এর জন্য গরু লালন পালন করতেছে এরকম বিগ সাইজ, যে তাদের জন্য কি কোনো পরামর্শ আছে? আমার সবচেয়েতে একটা পরামর্শ সেটা হলো যে ভাই হতাশ হবেন না, হতাশ হলে কিন্তু শেষ। আপনি গরু কিনছেন, গরু বড় হবে, গরুকে একটু সময় দিতে হবে আর গরুর সাথে মিশতে হবে। গরুকে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি মানে বড় করতে পারবেন না। গরু কখন অসুখ হবে, কখন হলো যে কোন ওষুধ দিতে হবে, কখন এর খাবার দিতে হবে, এগুলি সব জানতে হবে। এগুলি জেনে আপনি যখন গরু পালবেন ইনশাল্লাহ আপনার গরু বড় হবে এবং আপনার গরু খুব ভালো একটা মানে প্রাইজে বিক্রি করতে পারবে। আর অনেক সবাই কিন্তু চেষ্টা করে যারা বড় গরু লালন পালন করে, ঈদের 15 দিন আগে বা 1 মাস আগে তাদের টনক টানরে যে গরু বিক্রি করতে হবে। আর যারা মূলত দেখি খামারিরা বড় বড় গরু লালন পালন করে, তারা কিন্তু সারা বছরই বড় বড় গরু সেলও করতেছে কিনতেছো। জি জি জি, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো কি বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর ঈদের আগে গরু কিনে না, ওনারা গরু অনেক আগে থেকে পছন্দ করে, পছন্দ করে আপনার খামারিতে, যেমন আমার একটা গরু বিক্রি হয়ে গেছে, দেখেন উনি কিন্তু প্রতি মাসে মাসে খাবার দিচ্ছে, খাবারের একটা কস্টিং আছে আমার এখানে, ওইটা দিচ্ছে, উনি মনে করেন ঈদের আগের দিন ডেলিভারি নিয়ে যাবে। এমন অনেক গরু আছে মানে অনেক খামারি আছে, তাদের কাছে অনেক কাস্টমার আসছে, তারা কিন্তু কিনে গেছে, এখন কেউ আর আগে ঝামেলা করতে চায় না, অনেক আগেই কিনে রেখে দিচ্ছে। আমাদেরও ঠিক তাই, আমরাও তাই করছি, আমাদের অনেকে বুকিং দিচ্ছে, আমরা সেগুলি নিয়ে পালতেছি, পেলে আমরা এগুলি আবার ডেলিভারি দিয়ে দিব ঈদের আগে ইনশাল্লাহ। এটা যেমন আজকে সেল হয়ে গেছে আল্লাহর মতে, দেখবেন যে এটা কয়েকদিনের মধ্যে আবার আরেকজনের হাতে চলে গেছে, এটাই সিস্টেম। আচ্ছা যাই হোক আঙ্কেল, অনেক খুশি লাগলো, ভালো লাগতেছে যে বিক্রি হয়ে গেল। আমার সবচেয়ে খুশি লাগছে সেটা হলো যে মানে যে আপনি পরপর দুইটা প্রোগ্রাম করার পরে আমি প্রচুর রেসপন্স পাইছি, আমার কাছে এত ফোন আসছে যে কল্পনা করতে পারবো না, তাই চিন্তা করলাম যে আমি আগেই আপনাকে বলি, সেই জন্য আপনাকে জরুরি ফোন দিলাম, আমি আজকে আসলাম এসে মানে এটা আপনাকে ইয়ে করলাম এবং আজকে ভদ্রলোক একটু পরে আসবে এসে নিয়ে যাবে ইনশাল্লাহ। যাক আঙ্কেল ধন্যবাদ স্মরণ করার জন্য। আর আমরা আমাদের যারা দর্শক আছে, নিয়মিত দর্শক, এই মাঝজাগে গ্রুপ ভিডিও পছন্দ করে সবসময় দেখে, তো তাদের জন্য আশা করি অতি তাড়াতাড়ি সুন্দর একটা চমক দিবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব, আমার সাথে কিছু কথা হচ্ছে, আমি হয়তো বা ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো আরও কিছু, তো আমি ওইটা আনলে আমি আপনাদের মাধ্যমে মানে সবাইকে জানাতে সক্ষম হবো। আর এর পাশাপাশি তো আঙ্কেল ছোট বড় সব গরুর তো বুকিং চলতেছে, ছোট বড় অনেক গরু, যে কেউ চাইলেই তো এখন বুকিং দিতে পারবে, এসে সার গরু ক্রয় করতে পারবে। জি 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 জি, এখন সবাই আমার এখানে আসবে, এসে দেখবে, দেখে যার যেটা পছন্দ সেটা। আর আমি আপনার দর্শকদেরকে একটাই কথা বলবো, সেটা হলো মানে গরু কিনে হতাশ হবেন না, আস্তে 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 দেখবেন এটার গ্রোথ বাড়বে, আপনি যদি এটার পরিচর্যা করেন আপনাকে এটা একটা রেজাল্ট দেবে। আমি যেই গরুটা আনছি এই গরুটা আমার মনে হয়, যেহেতু আপনি নিজে থেকেই বলছেন যে আসলে আগের যে অবস্থান আর এখানকার অবস্থান অনেক চেঞ্জ, আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে ঘাস আপনারা নিজে পালবেন, ঘাস মানে চাষাবাদ করবেন, সেই ঘাস আপনারা খাওয়াবেন, গরুর রেজাল্ট অবশ্যই পাবেন, দানাদার খাবারের উপর নির্ভর করবেন না। আচ্ছা আঙ্কেল অনেক মূল্যবান কথা বললেন এবং অনেক মূল্যবান সময় দিচ্ছেন, তা আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। জাপানি
بسم الله الرحمن الرحيم.